এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন, এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করলেও না করতে হলেও করবে, ওর কাজই একটা চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বেরোয় যাবে, মানে মানুষকে দেখাতে হবে, আমাকে আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন, ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস স্নো পাউডার শুরু হলো তারপর থেকে, ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না, তোমাকে আরও সুন্দর হতে হবে। ব্যাস তারপরে যে এই ক্রিম সেই ক্রিম, ব্যবসা শুরু হয়ে গেল, এই পারলা সেই পারলা। মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়,